আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। দেশের বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে আশঙ্কা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বন্যা মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি আছে সরকারের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তুদের আশ্রয় কেন্দ্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান মোদী বর্ষের লক্ষ্য দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। কক্সবাজারের মুরুশকলের বিশেষ আশ্রয়ণ প্রকল্পে স্থান পাওয়া সুবিধাভোগীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন ভবিষ্যতে এখানে শুটকির হাটসহ তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। এ সময় তিনি কক্সবাজারকে পর্যটনের পাশাপাশি বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এবার একটু বন্যার প্রকোপটা বেশি দেখা যাচ্ছে, হয়তো এটা হচ্ছে শ্রাবণ মাস, এরপর ভাদ্র মাসের দিকে আরও পানি আসবে, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আরও বন্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমাদের সে প্রস্তুতি আছে এটা মোকাবেলা করার, কিন্তু বন্যায় যারা ক্ষতিগ্রস্ত বা নদী ভাঙনে যাদের ঘর বাড়ি গৃহহারা হচ্ছেন তাদেরকেও আমরা ঘর বাড়ি তৈরির জন্য এবং তাদের জমির ব্যবস্থা করে দেবো, সেটাও আমাদের লক্ষ্য আছে। এবার বাজেটে আমরা আলাদাভাবে টাকাই রেখে দিয়েছি যে গৃহহীন মানুষের ঘর করে দেওয়া, যাতে একটি মানুষও গৃহহারা না থাকে। আফগানিস্তানে বিমান হামলায় বেসামরিক নাগরিক ও তালেবান সদস্য সহ 45 জন নিহত হয়েছেন। দেশের পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আন্দ্রাসকান জেলার গভর্নর আলী আহমদ ফকির ইয়ার জানিয়েছেন নিহতদের মধ্যে অন্তত 8 জন বেসামরিক নাগরিক রয়েছেন। এই হামলার ঘটনায় তালেবান মুখপাত্র কারি মোহাম্মদ ইউসুফ আহমদি এক বিবৃতিতে জানিয়েছেন হেরাতে অন্তত 2 দফা বিমান হামলা চালানো হয়েছে, এতে 12 জন আহত হয়েছেন এবং 8 বেসামরিক নাগরিক মারা গেছেন। এমন হামলা শত্রুদের বিপক্ষে তালেবানদেরকে আবারও অস্ত্র হাতে নিতে বাধ্য করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। চলমান সহিংসতা ঠেকাতে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মার্কিন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য বাড়ানোর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে এই ঘোষণা দেন তিনি। রিপাবলিকান দল সমর্থিত শিকাগো সহ দুটি শহরে সহিংসতা ঠেকাতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি। ওই শহরগুলো ট্রাম্পের বিরোধী ডেমোক্রেট দল নিয়ন্ত্রিত বলে পরিচিত। ট্রাম্পের এমন সিদ্ধান্তে স্থানীয় কর্মকর্তাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, কারণ পোর্টল্যান্ডে সহিংসতা থামাতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য নামানোর পর তাদের কার্যকলাপ নিয়ে বিতর্ক শুরু হয়। আগামী বছরের শুরু থেকেই মানবদেহে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ দেখা যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 64 বছরের ঐতিহ্যবাহী বিশেষ অনুষ্ঠান নোভেল ওয়ানকুইড করোনা ভাইরাসের কারণে বাতিল করা হয়েছে। দ্রুত করোনার ভ্যাকসিন অনুমোদন পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্পেনে আবারও বাড়ছে সংক্রমণ। ত্রিশ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ট্রফি হাতে নিল লিভারপুল। লিগের শিরোপা জয় আগেই নিশ্চিত হলেও ট্রফি নেওয়ার আনুষ্ঠানিকতার জন্য তাদের অপেক্ষা করতে হয় এই মৌসুমের শেষ ম্যাচটি পর্যন্ত। শেষ ম্যাচেও বড় জয় চ্যাম্পিয়নদের। 5-3 গোলে চেলসিকে হারিয়ে এ মৌসুমে ঘরের মাঠে অপরাজিত থাকার কৃতিত্ব দেখালো জার্গেন ক্লপের দল। করোনা মহামারীর কারণে সমর্থকদের চোখের সামনে ট্রফি উৎসব করা হয়নি রেডদের, এজন্য আক্ষেপেরও শেষ নেই। অবশ্য অ্যানফিল্ডে ট্রফি নিয়ে ফেরার ঐতিহাসিক মুহূর্তটি হাতছাড়া করতে চাননি কয়েক হাজার সমর্থক। স্বাস্থ্যবিধি মেনে এবং যতটা সম্ভব দূরত্ব রেখেই তারা জড়ো হয়েছিলেন সেখানে। ক্যাপ্টেন জর্ডান হেন্ডারসন ও কোচ জার্গেন ক্লপ এবং তাদের প্রিয় দলকে বরণ করে নিতে সীমিত আকারে ব্যানার, ফেস্টুন এবং আতশবাজিও দেখা গেছে চ্যাম্পিয়নশিপ উৎসবে। 1992 সালের পর এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতল অন্যতম জনপ্রিয় ক্লাব লিভারপুল। এখনকার শীর্ষ খবর এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।